অনেক দিন ধরেই কোনো রান্নার ভিডিও দেই না, তাই না? আবার রিলসগুলোও দিচ্ছি তেমন বেশি ভালো করে দিচ্ছি না, তাই না? আর তাই বুঝি আপনারা আমার ভিডিও দেখেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কয়েকদিন ধরে আমি এত পরিমাণ ব্যস্ত যে ভিডিওতে তেমন বেশি সময় দিতে পারি না। আপনারা তো আমার ব্লগগুলো দেখেই বুঝতে পারতেছেন, আমি বিভিন্ন জায়গায় যে যে ভিডিওগুলো করতেছি সেজন্য অনেক সময়ের ব্যাপার। কি করব ভাই, ব্যস্ত জীবনটাই যে বেছে নিয়েছি, আর সেই জন্যই মনে হয় আমি এখন সময়ই পাই না। বিশ্বাস করবেন, আমি সারাদিনই একটু সময় পাই না, শুধু বসে থাকি বা ঘুরি যাই করি না কেন, আমার সারাক্ষণ যেন নেটে কাজ থেকে যায়। সবচেয়ে কষ্ট কিসের কাজ জানেন? রান্নাঘরে ভিডিও ধরা সবচাইতে বেশি কষ্টের কাজ, আর যেটা আমার একা করতে হয়। কিন্তু আজকে ভিডিওটা মাহিন ধরেছে কিসের জন্য জানেন? আজকে শুক্রবার ছিল, বন্ধের দিন, এই কারণে মাহিন ক্যামেরাটা ধরতে পেরেছে আর আমার তেমন বেশি কষ্ট হয় নাই। রান্নার ভিডিও করতে অনেক কষ্ট, জানি না যারা বড় বড় ব্লগার আপনারা ভিডিও করে রান্নার ভিডিওগুলো করে তাদের কি কষ্ট হয় কিনা তাও জানি না, কিন্তু রান্নাঘরে ভিডিও বা ক্যামেরা ধরা খুবই কষ্টের কাজ। এখানে আমি চেলা মাছের তরকারিটা রান্না করব, আর মিষ্টি লাউয়ের ফুলের চপটা করব, রুই মাছ ভুনা করব, আর আছে মসুরের ডাল। সব কিছু এখানে এক এক করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর দুই চুলায় রান্না করলে কিন্তু একটু সমস্যা হয় না, তাড়াহুড়াই হয়ে যায়। জানেন আমার রান্না করতে বেশি সময় লাগে না, তবে ভিডিও করলে একটা রান্না আমার অনেক সময় লেগে যায়। যে রান্না করতে সময় লাগে মাত্র 2 ঘন্টা বা 1.5 ঘন্টা, আর সেই রান্না ভিডিও ধরতে গেলে সময় লাগে প্রায় 3-4 ঘন্টা। বিশ্বাস করেন, তাহলে বুঝেন একটা রান্নার ভিডিও করতে কতটা কষ্ট। আমরা তো ভাবি রান্নাঘরে বসে বসে ভিডিও করা কি এমন কষ্টের কাজ, এইটাই সবচাইতে কষ্টের কাজ। আর এখন তো শীতের দিন, রান্না করতে তেমন বেশি কষ্ট লাগে না, কিন্তু গরমের দিনে রান্না করতে খুবই কষ্ট লাগে, আর প্রত্যেকটা স্টেপ ধরা খুবই কষ্টের। তাই আমি বেশি রান্নার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি না, কিন্তু ফার্স্টের দিক দিয়ে কিন্তু অনেক রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এখন করি না, কারণ অনেক কষ্ট। সেই জন্য রান্না করতে আমার একদমই খারাপ লাগে না যদি রান্নাটা ঠান্ডার দিনে হয়। সত্যি কথা, প্রত্যেকটা মেয়েরই মনে হয় শীতের দিনে একটা রেস্টের জিনিস আছে, সেটা হচ্ছে রান্না শীতের দিনে করা। গরমের দিনে রান্না করতে গেলে খুব খারাপ লাগে। এখানে কিন্তু আমার প্রত্যেকটা রান্নাই হয়ে গিয়েছে। ডাল রান্না করেছি জলপাই দিয়ে, রুই মাছ দিয়ে, বেগুন দিয়ে ঝোল করেছি, চেলা মাছের চচ্চড়িটা করেছি, আর করতেছি এখন মিষ্টি লয়ের ফুলের বড়া, যেটা আমার খুবই পছন্দের একটা খাবার। বিশ্বাস করেন, শুধু আমার না, সবারই মনে হয় এই খাবারটা খুবই পছন্দের। মিষ্টি লাউ ফুলটা আমি কিভাবে ভাজতেছি জানেন? বেসন আর আতপ চালের গুঁড়া দিয়েছি, সাথে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, হলুদ, নুন, মরিচ সব কিছু দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করেছি, সাথে সামান্য পরিমাণে হালকা চিনি আর কালো জিরাও দিয়েছি, আর এখন এখানে মুচমুচে করে ভেজে নিচ্ছি। মিষ্টি লাউয়ের ফুলের বড়াটা ভাত খাওয়ার আগ মুহূর্তে ভাজলে বেশি ভালো হয়, মুচমুচে থাকে, আর সেই জন্য রান্নার সবকটার শেষে আমি এটা ভেজে নিচ্ছি। বিশ্বাস করেন, এটা এত টেস্ট, আর আমি যতবারই এটা খেয়েছি তত বারই মনে হয় এটার আমি প্রেমে পড়ে গিয়েছি। বিশ্বাস করবেন কি না জানি না, তবে আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা রান্না করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তীতে এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার কিন্তু প্রত্যেকটা রান্না করা এখানে শেষ, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।